জরাসন্ধ, আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে? যে মুখ অন্ধকারের মতো শীতল, চোখ দুটি রিক্ত হ্রদের মতো কৃপণ করুণ, তাকে তোর মায়ের হাতে ছুঁয়ে ফিরিয়ে নিতে বলি। এ মাঠ আর নয়, ধানের নাড়ায় বেঁধে কাতর হলো পা, সেবন্যে শাকের শরীর মাড়িয়ে 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 আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে? পচা ধানের গন্ধ, শ্যাওলার গন্ধ, ডুবো জলে পেচকো মাছের আঁশ গন্ধ, সব আমার অন্ধকার অনুভবের ঘরে সারি সারি তোর ভাঁড়ারের নুন মশলার পাত্র হলো মা। আমি যখন অনঙ্গ অন্ধকারের হাত দেখি না, পা দেখি না, তখন তোর জরায় ভর করে এ আমায় কোথায় নিয়ে এলি? আমি কখনো অনঙ্গ অন্ধকারের হাত দেখি না, পা দেখি না। কোমল বাতাস এলে ভাবি কাছেই সমুদ্র, তুই তোর জরার হাতে কঠিন বাঁধন দিস, অর্থ হয় আমার যা কিছু আছে তার অন্ধকার নিয়ে নাইতে নামলে সমুদ্র সরে যাবে, শীতল সরে যাবে, মৃত্যু সরে যাবে। তবে হয়তো মৃত্যু প্রসব করেছিস জীবনের ফুলে, অন্ধকার আছি, অন্ধকার থাকবো বা অন্ধকার হব, আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে? এই পদ্যটা আমার পদ্য জীবনের তৃতীয় পদ্য বলা যেতে পারে। প্রথম জন, দ্বিতীয় সুবর্ণরেখার জন্ম, তৃতীয় জরাসন্ধ। কবিতা পত্রিকায় ছাপা হয়েছিল, আর এতই শিশু স্মৃতি নিয়ে লেখা এর পটভূমি সম্পর্কে কিছু বলা তো এক কথায় মুশকিল। মানে শিশু স্মৃতির প্রায় পুরোটাই উঠে এসেছে, ঠিক ক্রিয়েটিভ প্রসেস নিয়ে এখানে আমি কিছু বলতে পারছি না।